আমি প্রথমে এখানে বিশিষ্ট ব্যক্তিত্ব যারা আছেন মঞ্চে তাদের আমি শুভ বিজয় আর শ্রদ্ধা জানাই এবং উপস্থিত সকলকে আমার শুভ বিজয় আর প্রীতি এবং শুভেচ্ছা জানাচ্ছি। অনেকটা সময় হয়েছে, বলার কিছু নেই, কারণ আজকের অনুষ্ঠানটা এত সুন্দর হয়েছে, কারণ যত জন বক্তা ছিলেন, বলেছেন এবং যারা গান করেছে এবং যারা নাচ করেছে আর যারা বসে আছেন প্রত্যেক, অর্থাৎ এই আজকের এই বিজয় সম্মানী অনুষ্ঠানে যারা উপস্থিত হয়েছেন একসঙ্গে, সকলের মধ্যে একটা জিনিস আমি বসে বসে অনুভব করেছি যে একবারে অন্তরের অন্তঃস্থল থেকে সকলে আনন্দ উপভোগ করেছেন এবং পরিবেশটা সত্যি খুব আনন্দময় হয়ে উঠেছে। আমি এতক্ষণ ভাবতে পারছিলাম না যে আমি কোথায় বসে আছি। আমি মনে হচ্ছে যেন আমাদের এই সাধারণ মর্তলোক যাকে বলি, সেই মর্তলোকের থেকে বাইরে কোথাও একটা স্বর্গলোকে বসেছিলাম। এখন একটু হুশ হলো, যেহেতু আপনাদেরকে আবার বিদায় দিতে হচ্ছে। এখন আমি আনন্দের কাছে কৃতজ্ঞতা জানাই এবং সঙ্গে আনন্দ যোগী প্রেমী যারা আছেন প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞতা জানাই যে শুভ বিজয়ার যে মিলন ভূমিটা এখানে হয়েছে মায়ের সামনে। আনন্দজি আমাকে বলেছেন, বলার সঙ্গে সঙ্গে আমার হঠাৎ একটা মনে হলো যে মায়ের সামনে, কারণ এই পরিবেশটা একটা তপোবনের মতো, যদি এখানে আনন্দযোগের এই বিজয় সম্মানী এবং তাদের আনন্দযোগী প্রেমীদেরকে একসঙ্গে পাই তাহলে আমরাও ধন্য হব। আমরাও আজকে আমাদের ইতনা এই বরদাশ্রমা মন্দিরের সকলেই আমরা আজকে ধন্য হলাম যে আপনারা আজকে এখানে এসে একসঙ্গে মিলে এই আনন্দ উৎসব করেছেন। আনন্দের আনন্দ উৎসব, আনন্দের যে আনন্দ যোগ তার উদ্দেশ্য আপনারা এতক্ষণ পর্যন্ত সকলেই শুনেছেন, এছাড়া আপনারা ভালো করে জানেন, আমার থেকে অনেক বেশি ভালো করে জানেন। আমিও আনন্দ যোগের একজন সদস্য, মানে আপনাদেরই সাথী, সেজন্য আমি নিজেকে কখনো আলাদা ভাবি না এবং আশ্রমে যখন থাকি তখনও আনন্দজির কথা মনে পড়ে, আনন্দজির ছবিটা আমার মনে আসে সব সময়। প্রায় একটাই কারণ, আপনাদের লাস্ট কথা বলে গেছেন যে আমার আনন্দযোগ যারা করে, আনন্দযোগের যারা বিশ্বাসী, আনন্দযোগের সঙ্গে যারা যুক্ত আছে তারা নিজের কথা চিন্তা করে না, তারা পরের জন্য চিন্তা করে। অর্থাৎ আমরা এটা বিশ্বাস করি, যারা সত্যিকারের নিজেকে বিশ্বাস করে তারা প্রত্যেককেই বিশ্বাস করে। সেজন্য আনন্দযোগ এটা বিশ্বাস করে যে আমাদের আনন্দযোগ যারা করে তাদের মধ্যে যে আনন্দ ধারা প্রবাহিত হয় এই আনন্দ ধারা তারা শুধু একা নেবে না, তাইলে বলছে হিমালয়ের টাপে গিয়ে সেই গুহার মধ্যে গিয়ে তুমি থাকো, তোমাকে এই মর্তলোকে মানুষের মধ্যে আর আসতে হবে না, তুমি ওখানে বসে থেকে যোগ করো। আর চাই চাইছে তুমি আনন্দ যোগ করো, আনন্দ যোগ করে তুমি আনন্দ পাও এবং তোমার এই আনন্দ কণা, এই অমৃত কণা তুমি এই সমাজে মানুষের মধ্যে বিলি করে সকলে আনন্দ হয়ে ঘটুক। আপনাদের আজকের এই অজিত ব্যানার্জি, আমাদের ডাক্তার সামন্তবাবু এসেছেন, বিধায়ক তো এসেছেন, বিধায়ক বলছেন যে আমি তো ওর, ও আমার ছাত্র, কিন্তু আমি আবার উল্টো ওর ছাত্র। হ্যাঁ, কত সুন্দর কথা, কত কত আন্তরিকতা এখানে দেখুন, এত একটা সুন্দর পরিবেশ, এত সুন্দর আনন্দযোগের কথা, এই মনে হয় যেন সমস্ত ধর্ম বিজ্ঞান স্বাস্থ্য ওই যে বলছে সামাজিকতা সব কিছু এর মধ্যে জড়িয়ে একাকার হয়ে একটা আনন্দ সাগরের সৃষ্টি হয়েছে। যাই হোক, আনন্দযোগ আপনারা যে আনন্দজির এই আনন্দযোগ পেয়ে আপনারা আনন্দে থাকুন এবং সকলে আনন্দে থাকুক, অমৃত সাগরে আনন্দের সাগরে সকালে ভাসুক, শ্রী শ্রী মায়ের কাছে আমি এই প্রার্থনা করি। আর আনন্দজি আপনার, আমার আরেকটা কথাও আছে এখানে যে আনন্দজির, আমাদের আনন্দজির কাছে আমাদের অনুরোধ, আনন্দযোগের সমস্ত সকল সদস্য সদস্যদের কাছেও আমাদের কাছে একটা আবেদন, সেটা হলো এই, আপনারা মনে রাখবেন এই আমাদের এই আশ্রম, এই বরদাশ্রমা মন্দিরের এই জায়গা,
এই স্থান আপনাদের আপনারা আমি আনন্দের কাছে অনুরোধ করেছি যে আগামী জগদ্ধাত্রী পূজার দিন এখানে আমাদের নতুন করে একটা স্থায়ী শিবিরের জন্য আমি করেছি অনুরোধ। তিনি অনুরোধটা রেখেছেন, আমাদের এই আশেপাশে যারা আছেন তাদের অনুরোধ যে যাতে আনন্দ যুগের একটা স্থায়ী শিবির এখানে হোক, সেই স্থায়ী সেন্টারটা এখানে হবে হওয়ার জন্য আমি অনুরোধ করছি। তিনি কথা দিয়েছেন হবে। আর এছাড়াও আমি বলে রাখছি, আনন্দ যুগের জন্য যখনই কোনো কিছু দরকার, আমাদের উপরে টিনের ছাদ, উপরে ছাদ সব আছে, জায়গা আছে, আপনারা যখন খুশি আপনাদের নিজের মতো এটাকে আনন্দ যুগের একটা স্থায়ী স্থান বলে আপনারা মনে রাখবেন। আর সবসময় আপনারা এই আনন্দ যুগের এখানে আনন্দ নেবেন, এই বলে আমি আমার বক্তব্য আমি এখানে শেষ করলাম। নমস্কার। আমরা দুস্থদের খাতা প্রদান করব। ইতিমধ্যে বসে থাকবেন, সবার হাতে মিষ্টি দেওয়া হবে। আমাদের স্বামী সত্যরূপানন্দজি সকলের জন্য আনন্দ বিনিময়ের জন্য বিজয়ের মিষ্টি তিনি এত সুন্দরভাবে বলছেন আমাকে, আনন্দজি আনন্দযোগ তো যোগের আগে না, একটু সাত্ত্বিক আহার করলে কেমন হয়, একটু ফলও রেখেছেন আপনাদের জন্য। সকলেই আপনারা বসে থাকবেন, আপনাদের হাতে মিষ্টি প্রদান হবে। ইতিমধ্যে আমরা বাচ্চাদের নাম ডাকবো, এক এক করে বাচ্চারা আসবেন, তারা তাদের